যে বেটির মুখ কান্দায় মন খরিকে শান্ত করত যে বুড়ি স্কুল থাকি আমার বাদে অ ফুল তুলি সোনার ময়না ফুলবাড়ি সোনার ময়না ঘর সোনা শান্ত কল হন যে মে স্কুল থাকি আমার বাদে আপনার রং রং করে মুখ কান্দায় করে। খরি ঘুরে বুঝিলাম এ মে দিন বৃত্রি এই মে খুব ভিত্র আপনার ঘটনা করত মাত পূজা যাননি যে মে স্কুল থাকি আমার বাদে রং রং করে মাতিতে গেত গেট ফেট ফেট করে মুখ আন্দার ঘুরে করে করে এই এই রে বেঙ্গলোর দায়িত্বনা বেঙ্গলুর দায়িত্ব ঘটনা ঘটত অন্না মাতো না না আর যে যে ছেলে স্কুল থেকে আমার বাদে মাল লোকে মাত্র সময় গেট গেট করে ফেট রিং রিং করি মতে মুখ আন্দার ঘুরি আটে বুঝিলাও বাপে ফুয়া কম দিন ঘটনা ঘটতো মাত বুঝা গেছে নি এর লাগে মুখ আন্দার মানুষ বালা নাই যেটা যুবক নয়া ইলেকশন অবস্থা ইলেকশন বোধ ভরা তো যুবকলে কইনা দেখাত গে যদি দেখ আন দায়িত্ব মন করি ওই ঘটনা হর্ব মূকর সব সময় আনি থাকতো একবারে কুদুনি দিও খাও হুকুইচীরা দিও খাও সব সময় মুখ খুশি থাকত মাত বুঝা গেছে নি মুায়ের মানুষ বলা নাই এর লাগে সবসময় মুখের মধ্যে গোয়া মরি আনি রাহমুখিনশাল আপনারা আর ফুলবাড়িতে তেতোই আছেনি মিটানি টেঙ্গা বেটায় বাজারতে তৈলিয়া গেছে কিছু ভাতরা মুখা মানুষ ব্যস্ত করি আপনার হর মিটাতে তৈলৈতায়নি মিটাতে নি মিটাতে তৈলৈ আর আরেক বেটায় তে তেতই তো কোনোদিন মিটটা হয় না ফাঁকলেও টেঙ্গা থাকে না ফুলতুলির তেতই মিট্টা হয় মাথনা আরেক বেটা কিছু ভাত্রা মোকা তে লতোই তো দিন আপনার হয় না ফাঁকলেও টেঙ্গা থাকে আয়া হইল চাচা আমার তোরা টেঙ্গার খাম দো উঠিয়া হইল বাবা নেও হাও তাইও হম নাই মাত বুঝা গেছে নি আমি ওয়াজও দেখছ তো মোবাইলও মিঠা মিঠা মাতি আর আউ কি হলে কুদাম মারি টেঙ্গা মাতি সিদিন এক ওয়াজ সভাপতি কুদাম মারিয়া নামাইছি ওয়াজ শেষ করি আমি সান্তাত লাগছি সাইয়া দেখি সভাপতিয়ে মোবাইলের মধ্যে গেম খেলাইছিল নাওজিবুল্লাহ পূজা কেছে নি হয়েছ এখন গা তেছি মাছ ধরবার সময় এখন আমি কালেকশনও লাগতাম দেখি দেখছি এখন মোবাইলও গেম খেলাই স্টেজে আমি চান্দা হরম ও তাহলে আমি হরাইছি এর বাদে চান্দা হরছি মাত পূজা কেছে নি সুন্দর হইল সভাপতি আর মাইক গর সুন্দর হইল বেটিন আর মসজিদর সুন্দর হইল ইমাম সাহ সুবাহান আল্লাহ ইমাম সাহ বছর বছরে বদলনি না টনটনি বদলিও এক মসজিদ জিকার হলাম ফুন্নায় ইমাম কান হুজুর ফুন্নায় না খুজারায়নি দুহাজার তেইশ ভিতরে হুজুর জন আপডাউন হরষণ না বুঝবার লাগে ভাই আর যে মসজিদর জন ইমাম এক বছরের ভিতরে আপডাউন হরষণ কন্টাইন এক মাস করে বাট ঘরশনী ই হুরুতায় বালা করি আপনার টিলং জানবানি উজুর মাঝে হর জানবানি গুজলর হর জানবানি সোনার ময়না হল সারণ কিতাম টন্টনি ইমাম হল বদলিল আপনার হরুতার ফর আপনার হরে হরে মাত বুঝা জাননি বোধ ফয়াই নাচুন উজু না বোধ ফয়াই না উজু না আমি গেলাম আহনার বাংলাদেশ ভৈরবাড়ি গেলাম মাজো এক মসজিদও আমি লাগলাম আশ্রয় উজু হওয়া এর ও জলে উজুত লাগিয়ে আমার রোদ রোদদের বুঝাই নিল ফানি সেটা হইলাম রে বাবা তুই উজো কইলো হুজুর আপনার কেন লাগতো না উজু জানি হইলা মাছুড়া লেট হইল জমা ফাইলে ভাইম হক্র জিগার করতাম হুজুর মাঝে ক কইলাম হুজুর মাঝে ক হুজুর মাঝে আমরা সময় ফি হুজুর নয় হর আসলো এখন বাল্ল না কমলো শুতাম পারিয়ান নাওজিবিল্লা হুবিল্লা হ নজিবিল্লাহ ফুলবাড়ির বাড়ি আপনারা এই বাদি আপনারা নি হুজুর মাঝে নয় ঘর উজুর মাঝে খবর উজুর মাঝে চার ফট এক নম্বর মুখমন্ডল দৌত হরা এক কানের লতি হইতে দুসরা কানের লতি পর্যন্ত হঠাৎ নিচ হইতে চোলের গড়ি পর্যন্ত দূরে হসবাহান দুই নম্বর দুয়াতের কনিয়ন্তে দৌত হরা তিন নম্বর মাথার চার বাঘে চার বাঘের এক বাঘ মোশক করা আর চার নম্বর দোপার টোকনিয়ন্ত্রে দৌত হরা জোরে জোরে হসবাহান কৈলাম ৰে বেটা কৰেতো নহয় দেখি এক তাকি শুই যা চুৰ হল এক তাকি খুৱাম সৈতে খৈতে তেৰকো শইলো খৈলাম ৰে বেটা কৰিলে নহয় হাচত তেৰ শুই হ'ল ভৱানীপুৰৰ হুজুৰ ইণ্ডিয়াৰ হুজুৰ আৰু কৈলা মানে গাড়ী যায় নাইলে আৰু শৈলা মানে খলাম ৰে তই উজু জানে না মাত পূজা কেছেনি ঐ বেমাৰখন তাকি দৰ্ছে অদ টনি আমাৰ মেচা বদলাইছিলা মাত বুজা এর লাগি ইমাম মায়া করবেনি মায়া করি চকুর ওষুধ নিতায়নি চকুর ওষুধ নিতায়নি আমার বা সোনার ময়না হল সোনার চান্দ হল আমি আপনার সামনে এতে করিমা হরেছি আল্লাহ পাক পার্বরে গার্লাম হইত্রা ইমানদার ভেটাইন বেটিন ন তুমি তাই নৌ সব লগে চলো যার বা আল্লাহর কথা মনে হয় মরণর কথা মনে হয় খবর কথা মনে হয় এই সব লগে তুমি তাই চলো জোরে হান্লা মাবহর মুখে দিয়ে মায়া নজরে চাইবা নি সোনার ময়না হল মায়ের মুখে মায়া নজরে চাইবা চকুর সবার বাড়াবো জোরেচুবাহ আল্লাহ। বাপর মুখে দি মায়ার নজরে চাইবা সোনার ময়না হল সোনার চান্দ হল চকর সবার বাড়ব হবাই মত পর্যন্ত চকর মধ্যে কোনো বেমার ওই না জোরে হস মায়ের রে চলে মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যে কোন বেঙ্গলোরে যাও অমারে কান দাইলে তুমি কানবে কব রে অমারে কান্দাইলে তুমি কানবে কবরি অবাবারে কান্দাইলে তুমি কানবে হাসোরে বাবারে কান্দাইলে তুমি কানবে হাসোরে ফুল পালির সোনার ময়নাঘর সোনার চান হল সবাই মাই বাজির মুখে দিয়ে মায়া নজরে সাইবায় চকুর ভাবার বাড়ব আর চাইতে সময় জবা চকুর ভত্তা মারবাই এক এক চকুর ভত্তার বিনিময় এক এক কবুল হজর সাপ পাইবা জোরে হজ বাহা নালা বর্তমানে এই বছর মনে হয় চার লাখ না সত্তর লাখের খালি একবার হজ ভর্তে মাত বুঝা গেছে নি সোনার ময়না হল মাই কিংবা বাজির মুখ দি সময় যে এবার চকুর ভত্তা মারবাই চাইতে সময় চকুর ভাত্তা মারবায় এক এক চকুর ভত্তার বিনিময় এক এক কবুল হজর সাপ পাইবা জোরে হসুবাহা আল্লা মাই বাজির মুখ দিয়ে মায়া নজরে সইবায় সোনার ময়না হল সোনার চান্দ হল চকুর হওয়ার বাড়িব মত পর্যন্ত চকুর মধ্যে কোনো বেমার হইতো না জোরে আল্লা দুই নম্বরে সোনার ময়না ঘর সোনার হল, হল মসজিদ ইয়া মস্তিদে মায়ান নজরে চকুর ফমার বাড়ি বজরে হোনা না নাল্লা তিন নম্বরে সোনার ময়না ঘর সোনার হল হল। যে এই সময়ত মছজিদৱাই গেলা কি আল তুমি খুৰাণ চৰিয় উঠিলাও জান নাহ আমার সোণাৰ চানডোখৰ সোণাৰ মানা হল তিনবাৰ সোণাই এখলাত কুল হোৱাল আল্লাহ বোলে এ কোৰাণ খত মোৰ স্বাভূৰখন অচবাহা নল্লা চবাহা নাল্লা ৱালাহান্দলেল্লা লাই লা এ লা চবাহা নাল্লা ৱালাহান্দলেল্লা লা ই إلا الله سبحان الله والحمد لله لا إله إلا, إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا, إلا الله محمد رسول الله

তুমি কুরন শরীফ তিল জানা ফুলবাড়ির বাইরে হলে এক তুমি হরিয়ান শরীফ পড়া জানো না মসজিদ আমিছ ও কুরান শরীফ ভগান মেলিও আর বিস্মিল্লা রহমান রহেম হইয়াও কুরআন শরীফ ভগানোর ফাটা উল্টাও আর তুমি কুরআন শরীফ আয়াত দিস এক হক করে দশ নেকি এক হক করে দশ নেকি এক হক করে দশ নেকি পাইতে তা ভাই সোনার মানা ঘোষণা चांद হল কুরআন শরীফ তেলাত করলে এক হক করে দশ নেকি এক হক করে দশ নেকি আয়েশা কইলা ও স্বামী আপনার উম্মতের মধ্যে কোন দলবালা মানুষ নবী যখন কইলা আয়েশা আমার উম্মতের মধ্যে ও দল মানুষ সবচেয়ে ভালো খাইরুকুম মানতা আল্লাহম আল কুরআন ও আলমাহু আও কামা কালা আলাইহিসসালাম নবী যখন কইলা আয়েশা আমার umat এর মধ্যে ওদল মানুষ সব ভালো মানুষ যারা কুরআন জুড়ে পড়ায় না বন্ধন জুড়ে হন সুবহানাল্লাহ ও ভাই কুরআন শরীফ মেলিসো আয়াতটি দি চাও শুনার মানা হল আপনারা চকর পাওয়ার বাড়ি বড় জোরে হন সুবহানাল্লাহ મોત পর্যন্ত শুনার মানা হল চকর মধ্যে কোন বেমার হইতো না জোরে হন সুবহানাল্লাহ ফুলবাড়ি অঞ্চল মাদ্রাসা আছে নি মাদ্রাসা সোনার ময়না হল সোনার চান্দ হল মাদ্রাসাবাদী মায়ার নজরে সইয় মাদ্রাসা হইল নবীজীর ঘর দিন প্রচার করতে গিয়া সোনার ময়না হল নবীজির ভেটের মধ্যে ভাতর বান্ধি দান দানমঘর শহীদ হইল একমাত্র নবীজি উম্মতল লাগে সোনার মহানা হল দিন চিন্তা করতে গিয়েও মাদ্রাসা হইল নবীজীর গড় ফুলবাড়ির বাইয়া হল বনে নহল মাদ্রাসা বাদে মায়ান নজরে সাই হওক পর্যন্ত তোমার চকুত কোনো বেমার হইতো না চকুর সমান বাড়ি বসে শোনা ই খানাল্লা ওষুধগুলো লগে নিবাইনি ইনশাআল্লাহ নিবাইনি ইংশ আল্লাহ হাল্লা হিকের ঘরাই La ilaha illallah La ilaha illallah La ilaha বাসির মতন বাসি যদি বাজাইতে জানে বাসির মতন বাসি যদি বাজাইতে জানে নির্জনে বসে বাসি বাজান সোবহানে অমর সুদরি অকান্ডার অবুজের বা লোকের নাও ডুবিল তোমার নিচিতে তুলিতে ভুল যাই অাই আল্লাহ 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 সবর হল মিত্রা দৈর্জ না দরলে পরীক্ষা পাস করা যায় না বুজুর্গার বায়ু হল প্ৰত্যেক জিনিস আপোনাৰ ধৈৰ্য ধৰা লাগে ৰসনা চবাহান আল্লাও ফয়জে আউলিয়া যারা ফইজ ফাইভ তাৰাও ৰৈলাম বাবা ব জেৰ ভৰচা আল্লাহ পৰৱাই আমাৰে কৈৰ না নৈৰা চাও গেলাম হৰ্চিত মাৰি আমি ৰহিলাম চাই আদম বাবিয়া দে তৰ মনে মাটিৰ চাৰিন্দাৰে তৰ বাজাই লখনজনে জৰহ চবাহানল্লা ধৈৰ্য লাগে সোণাৰ ময়না ঘৰ সোণাৰ চান্দ হল আল্লাহর রলিয়া তান মরিত্র কইলা রে পেশাবর জরুরতে পাইছে একটা দোলা তুমি আমার আনিয়া তো না আল্লাহ। সুনার সোনার ময়নাঘর সোনা চান হল সেই উলিয়া আল্লা দোলা তাহার মধ্যে লইছন আর কইলা আই মে মিক মোনা ভঞ্জা যেমনে কইছন অলিয়া আল্লা আই মে হাত কামাটি কামতি সোনা বঞ্জা। যা সোনার ময়না ঘর সোনা চান অলিয়া মুট মুঠ কুলিয়া দেখ মাটি সুনা বনি গেছে জোরে হো না হা নাল্লা ও তান মুড়ি কইলা বাবা অগু তোমার আমি হাদিয়া দিলাইলাম হাদিয়া দেবাও সূন্যত ল হা নাল্লা মুড়িদ বেটাই দোলাইগু আমি আনিয়া দিলাম আর হুজুর সুণা বন যা খুঁজতে সুনা বনি গেল। তো হুজুর মুখি গান আমার মুখ গান দজনের মুখ তো নানিবা আপনারা মুখ দাঁত আছে নি পুলতুলি সবর দাঁত আছে নি সোনার ময়না হল সোনার চান্দ হল সবর জীবন আছে নি মাথো না আল্লাহর বান্দা করিল রে অলিও যেমনে কইছেন সোনা বন্দা সোনা বনি গেল গে কুটিমুটি সোনা দিয়ে আমি কেতা করতাম আমার বান্দা সোনার দলার দরকার সোনার ময়না হল সোনার চান্দ হল অবায় সাবল বন্ধ গিয়া আপনার আটালি বান্দা একটা দোলা উন্ডাইছে উন্ডাইয়া দর্শে আপনার দোলার মধ্যে আন্দা করিয়া আৰ দৌৰি খায় আয় মেৰে হাত কা মাতি কামুটি সোণা বন যা আয়ে মেৰে কামাটি সুনা বন যাওঁ আয় মেৰে হাত কা মাত্ৰিক কামুটি সুনা বন যাওঁ আই মেৰে হাত কা মাতি কামুটি সুনা বন যা ৰহ চবাহানল্লা লেকিল বেপাৰী নাম লেকিল বেপাৰী নাম খাতার ভিতৰে বৰা ডবল সাগরে মাছ ধৰিয়া চাৰিআ নকা আয়না কিনারে তারা উড়াইয়া বাদাম মহাজনের কৃফাগুনে ডাকিয়া লো ই ব্যাপারী নাম খাতার ভিতরে সাগরে নৌকা আয় আল্লাহর বন্দার মা আল্লাহর গ্রান্টই তো গিয়া সারাদিন থাকি ফজর বাদ থেকে শুরু করলো আয় মেরে হাত কামা টেকাম বন যা কুম্বলা থাকি বজরের ভর থাকি ইশরাখন নমাজ সোনার ময়না কল সোনার চাঁদ হল সোনার ময়না কল সোনার চাঁদ হল আল্লাহার বন্দা ইশরাখন নমাজ আশ্রণ নমাজ গল নামাজ বন্ধার আশ্রণ নমাজ ও হল্লা জোরন নমাজ ভাল্লাও বেললাল হইয়া ফলের আল্লাহার বন্ধার মানুষ আহিল সারাদিন থেকে শুইলাম সোনা বন যা সোনা বন যা সোনা বনল নাও এখন একবার হইয়া চাইছান গুফর বননি হাঁচবাহা নালাও কিন্তু এই সময় শুইল আপনার দোলা শোনা বনি জোরে হা নালাও আল্লাহার বান্ধা উইল আয় মেরে হাত কামাটি কামটি আগর শোনা নাই বন যা তো গুফর বন যাও যেমনে কইসার মহনার হল সোনার চান্দ হল দেখে দোয়া মাঝে দিয়া কালি আপনার বয়ার গুফর বাইয়া হলে জোরে হা নাল যদিও সময় আল্লাহর বন্দা হইলাই তো আয় মেরে হাত কামার টেকা সোনা বন যাও আস্তা বান্দার দোলা সোনা বনি গেল এই খান্দানোর অভাব আসলো নি কোকানা সাহাব ই বংশ তার অভাব আসলো নি ধৈর্য ধরতে পারছে না এর লাগি পড়তে জিনিসের মধ্যে ধৈর্য ধরা লাগবে জোরে কসুবাহান আল্লাহ